আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ওকে, আমি দানিয়েল আলাইহিসসালামের কিচ্ছা কইমু। ওকে, তোমার সকলে শুনো, অনেক সময় আগে ঈসা আলাইহিসসালামের বনইবার আরো বেশি আগে, একবার একটা বেশি স্ট্রং একটা রাজা আছিল, রাজার নাম আছিল নেবুকাদনেজার। নেবুকাদনেজার দুনিয়ার মাঝে সকল থেকে বেশি স্ট্রং রাজা আছিল, আর বনি ইসরায়েলের মানুষ তারা আল্লাহর কথা না শুনিয়া, আল্লাহর আইন যেটা মুসা আলাইহিসসালামে তারা শিখাইছিলা যেটা তারা শুনতো আছিল, এটা না শুনিয়া তারা খালি নটি করে, তারা মদ খায়, তারা জুয়া খেলায়, তারা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, মিশা মাতে, ওইটা করে, বাদে আল্লাহ তার শাস্তি দিবার লাগে। আল্লাহ নেবুকাদনেজারে পাওয়ার দিছেন, নেবুকাদনেজার তার আর্মি লইয়া জেরুসালাম আইয়া তারারে ফাইট করিয়া উইন হইয়া তারারে মাইরিয়া তারা আর কিছু মানুষরে স্লেভ বানাইয়া লইয়া গেছে কি তার দেশ, তার দেশের নাম আছিল বাবিলন। আর সাতটা ছোট্ট বই হল তেরে নিছিল, এই সাতটা বইয়ের একটা বইয়ের নাম আছিল ড্যানিয়েল। ড্যানিয়েল বাদে আল্লাহ নবী বানাইছিলা ড্যানিয়েল আলাইহিসসালাম আমরা কই। আরো তিনটা বইয়ের লগে ড্যানিয়েল রেও নিছে, বাদে তারারে লইয়া গেছে তার দেশ বাইন্দা গাড়িত করিয়া, বাদে তারা দেখছে তারা দেশে গেছে, বাদে তাদের দেখছে এটা চারটা বই তারা ভেরি গুড বই, তারা ভেরি ক্লেভার, তারা ফরাত ফরে টিচারে কুস্তা শিখাইলে কুইকলি শিখিলায়, বাদে তারারে তারা চুজ করছে রাজার লাগে কাম করবার লাগি, রাজারে শিকাইবার লাগি এডভাইজার, রাজারে বুঝাইবার লাগি কিতা করতো বালা কিলাখান করলে ভালো হইব, এডভাইজার বানাইবার লাগি, তারারে দিছে একটা গুড টিচারের কাছে, যে ওই টিচারে তারারে শিকাইতো অঙ্ক ম্যাথস আর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ভাষা আর সায়েন্স আর ঘোরাচরা আর আরো কতটা, তে বাদে তারার লগে আরো আরো কত দেশ থেকে ওই আনছিল, যেন ক্লেভার বয় হল হইতা বয় হল আসিল কিছু, এরা চারজন তারা লেগা মুসলমান বনি ইসরায়েলের মুসলমান চারজন বয়, এরা লিডারের নাম আছিল ড্যানিয়েল। আর আরো আরো দেশ থেকে আনছে মুশরিক বয় হল, যারা মূর্তি মূর্তিরে পূজা করে তারা কাফির নটি করে, আর সব করলে তারা এক ক্লাসত ধারা দেয় শিকায়, আর লাঞ্চ টাইমের সময় না নি তারা আইনা দিছে খাইবার লাগি পিগের গুস, মানে পিগের গুস দেখি আরে ড্যানিয়েল আলাইহিসসালামের তাইন হন চিন্তা লাগছে, যে আমরা এটা খাইতাম কিলা খানি, আমরা রে মুসা আলাইহিসসালামে কইছেন খাইতাম না আমরা পিগের গুস। তে আরো জানে তিনটা বই, তিনটা বইয়ে একটা হইতে আমরা নু বুক লাগবো তে আমরা কিতা করতাম, আর কাফির বই হতে তারা হয় রাজায় তো খাইতা, রাজার খানি তোমার লাগে গুড ইনাফ নাই নি, দানিয়েল আলাইহিসসালামে কইছেন যে আমরা রে মুসা আলাইহিসসালামে না করছেন আমরা পিগের গোস খাইতাম না, তে টিচার রে কইছেন যে টিচার আমরা এটা খাইতে পারতাম নাই, তে কাফির একটা বয় হয় টিচার রে কইতে তারা রে কুস্তা খাইবার লাগে দিও না, তারা উপাস থাকুক, তে বাদে আরো জন তিনটা বই তা নিয়ে আসবেন লোকে, তারা তার নিয়ে বাইরে চায় কয় তে আমরা কিতা করব মনে, তো দানিয়েল আলাইহিসসালামে কইছেন টিচার রে কইছেন ও টিচার আমরা রে ভেজিটেবল আনিয়া দিবাই নি প্লিজ, আর পানি আর বিসি আর গ্রেইন আমরা খালি ওইটা খাইবো, আমরা পিগের গোস খাইতাম নাই, আমরা আল্লাহ 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 বেজার হইবা,
তে বাদে টিচারে হয় ও ও আমি যদি তোমরা গুজ খাবাই না তে তোমরা স্ট্রং হইতে নাই তে আরা যায় আমারে মারব কিং বাক্তি নাসারে নেবুকাদ নাজারে আমারে মারব তে দানিয়েল আল্লাহ সিলমু কইছেন আমরা রে 10 ডে টাইম দেও 10 দিনের টাইম দেও 10 দিন বাদে যদি দেখো যে আমরা হইতা যে কাফির বয়স হতে যারা পিগের গুছ খায় হেরা থেকে যদি দেখো আমরা স্ট্রং নাই কিংবা সব মানুষ স্ট্রং নাই আমরা যদি দেখো উইক তে ওই সময় ইয়ে করবাই না বাট আমরা 10 দিনের চান্স দেও প্লিজ 10 দিন আমরা খালি ভেজিটেবল খাইমু আর পানি খাইমু আর তারা খাই বনে তারা যেটা চায় কিগের খানি আর আমরা খালি ওইটা খাইমু হালাল খানি খাইমু বাদে যদি আমরা স্ট্রং তাও আমরা স্ট্রং নাই তে ওই সময় কইও আমরা বাদে তানজিল আলাইহিস সালামে আল্লাহর কাছে বেশ করে দোয়া করছেন আল্লাহ আমরা হেল্প করো আমরা চাই না পিগের গোস খাইতাম বাদে 10 ডে বাদে রাজার ইন্সপেক্টর আইছে আইয়া দেখে যে মুসলিম ফোর বয় তারা খালি ভেজিটেবল খাইছে আর পানি খাইছে আর উড়ি বিসি খাইছে আর গ্রেইন খাইছে উইট গ্রেইন তারা হেলদি হইতা থেকে আরো বেশি তের বাদে আর তারা কইছে না ফিকির গোস খাইবার লাগে টিচারে টিচারে বাদে তারা মায়া করছে শিখাইছে বিকজ আল্লাহ কইছেন যদি কেউ যদি চায় আল্লাহর কথা শুনতো তে আল্লাহ তারা আল্লাহ হেল্প করুন খালি যদি আল্লাহর কথা শুনতো চায় আর নটি করতে চায় না হারাম খাইতে চায় না হারাম কাম করতে চায় না তে আল্লাহ তারার লাগে তো কয়ে বার করুন বালা বালা ফত আর তারা হেল্প করুন তের বাদে তারা কত বছর থাকছে কিং নেবুকাদনেজারের দেশ বাবিলন তারা বড় হয়ে গেছে কি বিগ হয়ে গেছে কি তারা 20 থেকে আরো বেশি বিগ হয়ে গেছে কি তারা বাদে নানি একদিন রাজার নটি অ্যাডভাইজারে রাজারে বুদ্ধি দিছে কইছে রাজারে একটা বিগ স্ট্যাচু বানাইতো গোল্ড দি সোনা দি রাজ্যের বড় একটা মূর্তি বানাইছে রাজায় সোনা দি রাজার সেম ফেস দেয়া রাজার স্ট্যাচু বাদে তারা রাজা কইছে যে সকল মানুষরে দলা করছে যারা রাজার লাগে কাম করে রাজার অফিসার সকল গভর্নর সকল প্রিন্স সকল আর্মি ক্যাপ্টেন সকল সকল রে কইছে তোমরা সকলে সজিদা দিত ওই ভাই ওই মূর্তি রে আর নাইলে বড় একটা আগুন বানাইছে একটা আবানের ভিতরে একটা আগুন বানাইছে কইছে ওই আগুন দিয়ে তোমরা জ্বালাই দিমু আর ওই জনে তিনটা মুসলিম বয় আছিল দানিয়েল আলাইহিস সালামের লগে তারা তিনজন দে বানাইছিল রাজায় তিনটা অফিসার তারাও আছিল কেন রাজায় কইছে বাজে নানি রাজার সকল ক্যাপ্টেনে সকল অফিসারে সকল গভর্নারে তারা সজিদা দে স্ট্যাচুরে খালি ওই তিনটা বয়ে তারা উবাই থাকছে তারা সজিদা দেয় না বিকজ দানিয়েল আলাইহিস সালামে তারা কইছিলা তারা সেম ক্লাসও থাকতে ফুরু থাকতে যে তোমরা প্রমিস করো তোমরা কোনোদিন মুসা আলাইহিস সালামের ল তাকে তোমরা অনুকুস্তাব যাইতে নাই সব সময় আল্লাহর কথা শুনবাই মুসা আলাইহিস সালামের যে ল দিছিলা ওই ল মানবাই তারা দানিয়েল আলাইহিস সালামে প্রমিস করছিল এলাকি তারা চায় না তারা সজিদা দিত তের বাদে তারারে দইরা রাজার পুলিশে তারারে দৌড়ে নিয়ে আগুনের মাঝে হারাই দিছে বাট বয়ে খোলতে একজন একজন কইছে তোমরা ওয়ারি কইর না চিন্তা কইর না আল্লাহ আমরা হেল্প করবা বাদে তারা আল্লাহর কাছে দোয়া করছে আর আল্লাহ তারারে হেল্প করছেন তারারে যে পুলিশে নিয়ে হারাইয়া দিছিল আগুনের মাঝে এই পুলিশ জ্বললিয়া তারা সালি হয়ে গেছে কি আশিজ হয়ে গেছে কি বাট তারা জ্বলছে না বাদে রাজা যে সময় দেখছে যে অত বেশি গরম আগুনের মাঝে তিনটা বয়ে তারা জ্বলে না সে রাজা সলো কইছে তারা বার করে আনিলাও বার করে আনছে বাদে তারা দেখছে তারা খাফরের মাঝে এক জারো খালা হইছে না এক জারো ব্যান্ট হইছে না তারা শৈল আগুনের বয়েও নাই তারা ওকে বাদে রাজা স্টে রাজা কয় ও বনি সাইলের আল্লাহ মনে হয় গড মনে হয় বেশি পাওয়ারফুল গো আমি ডরাই আমি স্কেট বাদে তারা আর কুস্তা করছে দেখা যায় আর দানিয়েল আলাইহিস সালাম আর তার তিনটা মুসলিম বয় তারা চাইরজন রাজার
লাগি খাম করছে হালাল খাম আর কোন হারাম কথা করবার লাগে যদি কইরা যায় তারা রে তারা কোন সময় শুনছে না আর রাজায়ও তারা রে আর আর ইয়ে করছে না ট্রাভেল করছে না বাদে কতদিন বাদে রাজা নেবুকাদনেজার মরে গেছে কি ওল্ড ইয়া ভেরি ওল্ড ইয়া বাদে রাজার বাদে রাজার রাজার সান রাজার ফুয়া ওইসে রাজা ওইসে নটি বাদে ই রাজারও মরে গেছে কি বাদে ওই রাজার সান ওইসে আরো নটি নাম হয়েছে গিয়া বালতাশাজার বালতাশাজার কিং বালতাশাজার আসিল কিং নেবুকাদনেজার থেকে আরো বেশি নটি কিং নেবুকাদনেজার খাম করতো হার্ড ওয়ার্ক হার্ড করতো আর মনে করতো হে আল্লাহ থেকে আরো বালা এর লাগি বানাইছিল স্ট্যাচু বাট বালতাশাজার মনে করতো হে আল্লাহ থেকে বালা আর লেজি আসিল ওয়ার্ক হার্ডও করতো না খালি বইতো হারা দিন আর মদ খাইতো আর ডান্সিং দেখতো আর মিউজিক শুনতো এর বাদে রাজ্যের বছর বাদে ডানিয়েল আলাইসলাম তাই আর কি কাঙ্গলে খাম করেন না ওড়ে গেছেন কি তারা একদিন তারা পার্টি করের আর মদ খার আর মিউজিক শুনের আর বইয়া খালি গফ করের একটা একটা হ্যান্ড আইসে কই থাকি আসমান থেকে একটা একটা হ্যান্ড আইয়া একটা কলম দিও আদার মাঝে লেখ কিতা লেখকে হারি হ্যান নাই গেছে দেখকে হারি সকল পার্টির মানুষ কেয়ার হয়ে গেছে কি খেল লাগি হ্যান ডাইলো ইটা কিতা লেখলো এমন লেখা লেখছে ই লেখা খেয়েও চেনে না রাজা সকল ওয়াইজম্যান রে কইছে আইয়া দেখবার লাগি ফইরা দেখতো ই লেখা কিতা তারপরে সকল ওয়াইজম্যান তারা দেখকে হারি তারা চিনে না ই লেখা চিনেন না এটা লেখা বাদে একটা ওয়াইজম্যান আসিল নটি আর একটা ওয়াইজম্যান কয় কয় আমরা মিশা মাত্রিয়া কইলাই রাজা রে যে তার রাজা শুনতো চাই রাজাই তো জানতো না জানে আমরা রাইড করাম না তে কইছে ও রাজা রাইটিং এর মিনু লইয়া আমরা আর্মি লইয়া ইস্টের দিকে আমরা ইস্টের দেশ আমরা গিয়া দখল করতাম নেক্সট মেকআপ করলিছে এটা হাজার হই নাই রাজা হুঞ্জারি কয় ওকে দেন বাট যদি আমার লগে মিশা মাতো তে আমি তোমারে মারি দিমু কিল করে দিমু বাদে রাজার ওয়াইফ আছিল ভেরি ক্লেভার দ্য কুইন কুইন কুইনে করছে কেতা কুইনে তো কইয়া গেছে দানিয়া লাগাইছিলাম রে তানের গড় গিয়ারে কইছে তুমি আমার হাজবেন্ডের গ্র্যান্ডফাদারের লাগে কাম করতাই নানি তোমার নাম দানিয়েল নানি কেন হয়েছেন অয় কইতে তুমি আমার লগে আইবাই নি পালেছো রাজার লগে মাত পাল লাগে রাজায় তোমার একটা জিনিস দেখাইতো তে গেছন তে কইছে হই দেখো ওলাখান লেখা আইছে আমরা খেয়েও জানি না এই লেখা কিতা ওয়াইজম্যানে কয় আমরা বলে যাইতাম ইস্টে দি আর্মি লইয়া ইস্টের দেশে আমরা কঙ্কার করবার লাগে এটা রাইট নি তুমি চেক করবাই নি প্লিজ তারপরে দানিয়াল আসলামের লেখা ফুরিয়া আরে কইছে নো তোমার ওয়াইজম্যানে তোমার কাছে লাই করছে তোমার ওয়াইজম্যানে লাই করছে মিশা মারছে এটা আসলে লেখা হয়েছে গিয়া যে তোমার দেশ তোমার রাজ্যর দিন হল গণা হয়ে গেছে কি তোমার তুমি রাজা বেশি দিন আর থাকতে নাই তোমার দে দেশ নিবগি দারিয়াস আর সাইরাস দুই রাজায় তোমার একজনের নিবগি তোমার দেশের আধা খান দাঁড়িয়েছে আর আরো আধা খান নিবগি সাইড আছে এখন তো শূন্য রাজা অ্যাংগ্রি হয়েছে আর স্যাড হয়েছে আর স্ক্যাড হয়েছে অ্যাংগ্রি হইয়া কইছে নটি ওয়াইজমেন্টে তুমি আমার লগে কেনে মিশা মাতলাই আর ইয়রে কইছে তারে জেলো নেওগি যে মারো তারে আর দানিয়েল আলাইসালাম রে কইছে থ্যাংক ইউ তুমি আমারে কইয়া দিছো জেনে আমরা কিতা কুস্তা করতে পারবো নি দানিয়েল আলাইসালাম কইছে তোমরা সকল আর্মি রে রেডি হইতো তোমরা অ্যাটাক করবো তারা হই তারা যা বলতে কিং দাঁড়িয়ে আছে আর কিং সাইড আছে বাদে তারা রেডি করছে আর্মি রে বাদে আখতার আইত খালা হেরা অ্যাটাক করিয়া বাদে ফাইট হইছে বাদে ডারিয়াস আর সাইরাস বুনি গেছে গিয়া আর নটি কিং বালতাশাজার রে মারি লিছে তারা বাদে কিং ডারিয়াসে দানিয়েল আলাইসালাম রে কইছে তুমি আমার লাগে কাম করবাই নি তুমি যখন ই কথা ফরতাই পারো
তুমি ক্লেভার আছো, আমার লাগে খাম করবাই নি, তাই হচ্ছে না কে আমি খাম করবো, বাট আমি নমাজের সময় আমি নমাজ পড়তাম হইব। তো দানিয়েল আলাইহিস সালাম এভরিডে তিনবার নমাজ পড়তা, আর মাঝখানেও তাই খাম করতা, লেখতা। আর কিংয়ের জন্য আরো অফিসার খুলতে তারা যদি নোটিশ করে মিশে মাতে মানি চুরি করলে তো ওইটা চেক করতা, তাই কোনো সময় মিশা মারতা না, এক্সট্রা মানি নিতা না, যেটা তাই নিতা এর থেকে বেশি নিতা না। বাট আরো দুইটা অ্যাডভাইজার আছে।